হিমন্ত বিশ্ব শর্মার সরকারখনে লাখ লাখ মহিলার বাবে এটা ভাল খবর আনিছে। 28, 29 আৰু 30 নৱেম্বৰত 9খনকৈ জিলার মহিলায় 25,000 টকা পর্যন্ত তেওঁলোকে চেক লাভ করিব। হয় বন্ধুবান্ধব, ফাইনালি অসম সরকার ফল ঘোষণা করলে আর ঘোষণা করে জনালে কোন জেলাত কোন ডেটত আপনাদের সেই যে চেক বিতরণ আছে 25,000 টাকার যে চেক দিব, সেই চেকট কোন জেলাত কোন তারিখত দিব, সেই কথাকর স্পষ্টকৈ জনালে আর যখন মহিলার সেই 25,000 টাকা পাব, সেই সকল মহিলা কিবা আবেদন করব লাগবে নাকি, কিবা অনলাইনত আবেদন করব লাগবে নাকি, সকল ডিটেলস খিনি জনালে মন্ত্রী ডাঙরি আপনাদের সেই সম্পূর্ণ ভিডিও ক্লিপ খিনি জানিব পারিব, আর কোন জেলাত কোন তারিখত সেই টাকাখিনি আপনার সোমাব, আপনার জেলাত কোনটো তারিখত সোমাব, সেই কথাখানে জানালে তো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ শেষলকে চাই থাকব। তো এতিয়া চাই লোক আপনাদের সেই মন্ত্রীর সম্পূর্ণ ভিডিও ক্লিপ কিন্তু তার আগত সরু একটা রিকুয়েস্ট, আপনাদের যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখব, এনেকুৱা নতুন নতুন আপডেটবোৰ আপনাদের প্রথমতে পাই থাকিব। এই ঋণ মুক্তি করবলে আমি যে আসনি লৈছিল, এই আসনিখন আগতে কেবাবারও কৈছে, মই সেইখিনি রিপিট নকৰো, কিন্তু এতিয়া আসনির ধন পোনপটীয়াভাবে পাবর কারণে আমি ব্যবস্থালে আহিছো। ইয়াতে দুটা ক্যাটেগরি আছে, যিসকলে ঋণৰ ট্রেনজেকশন করে আছে, ব্যাংকৰ লগত রেগুলার ট্রেনজেকশন আছে সেই সকল, আর দ্বিতীয়টো হৈছে যিসকলে ট্রেনজেকশন করে থকা নাই তেওঁলোকৰ কাৰণে। ট্রেনজেকশন করে থকা নাই যিসকল, তেখেতসকলৰ কাৰণে ইমিডিয়েট আমি পোর্টেল দিম, তেওঁলোকে এপ্লাই করব। আর ট্রেনজেকশন যিখিনি হৈ আছে সেইখিনিক আমি সদ্যহাতে আমি আমার 28, 29, 30 নৱেম্বৰ তিনদিনিয়া কার্যসূচীরে আমি তেখেতসকলক পোনপটীয়াভাবে হাতত ধনের চেক তুলি দিবলে আমি ঠিক করছো। আর এইটো এই চেক 25,000 টকা পর্যন্ত হব, কারবার যদি ঋণ আছে যিমান ঋণ আছে 25,000 তলত সম্পূর্ণ হব, 25,000 উপরলৈকে যদি কারবার আছে তেওঁক আমি 25,000 পর্যন্ত এই ঋণ দিম। আমি দেখিছো বহুতৰ 25,000 তলত আছে, তেওঁলোক একেবারে ঋণমুক্তই হৈ যাব। এতিয়া আমি 28, 29, 30 তারিখে আমি জিলা লৈছো শিৱসাগর, গোলাঘাট, শোণিতপুর, মাজুলি, ওয়েস্ট কার্বি আলং, তারপিছতে ডিমা হাসাও, সাউথ শালমরা আৰু চৰাইদেউ আৰু যোৰহাট, এই 9খন জিলাত আমি 28, 29 আৰু 30 তাৰিখে আমি চেক দিয়া আৰম্ভ কৰিম। চেক আমি ব্লক লেভেলত দিম, গোটেই DC-য়ে গোটেইখিনি এৰেঞ্জমেণ্ট কৰিব, আৰু ব্লক লেভেলত আমি এই যিসকল ঋণ এতিয়াও আছে তেখেতসকলৰ আৰু ট্ৰেনজেকশ্যন কৰি আছে তেখেতসকলে পোনপটীয়াভাৱে ইয়াৰ চেক পাব আৰু ঋণমুক্ত হ'ব পাৰিব। এইখিনিয়েই মূলত 28, 29, 30 নৱেম্বৰত আমি 9খন জিলা দিম। প্ৰতিমাহে আমি এনেকৈ 8-9খন জিলা দি পেলাই আগুৱাই লৈ থাকিম, প্ৰত্যেক মাহতে হ'ব। এইটো বেনিফিচিয়াৰীৰ সংখ্যা হৈছে 11 লাখ, 11 লাখ মহিলাই এই ঋণ লৈছে, 11 লাখ মহিলা ইয়াৰ পৰা উপকৃত হ'ব। তিনদিনত 11 লাখ নহয় এই 9খন জিলাৰ যিমান আছে আটাইখিনি হ'ব। আকৌ নেক্সট মাহতো আমি এনেকৈ 8-9খন জিলা লওঁ, লৈ পেলাই সেইখিনি আমি আগবঢ়াই নিম।